ক্যান্ডিড মাউথ পেন এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয় জানব ক্যান্ডিড পেন এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে আপনার মার জল মাউথপেন এটা তৈরি করেছে গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পঁচিশ এম রয়েছে পঁচিশ এম এর প্রাইস রয়েছে আপনার একশো টাকা তো ক্যান্ডিড মাউথ পেন এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানব ক্যান্ডিড পেন এটা একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ট্রিটমেন্ট অফ ফাঙ্গাল ইনফেকশান অফ দ্য মাউথ ডক্টররাও ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে ক্যান্ডিড মাউথ পেন যখন কোনো পেশেন্টের মুখে আপনার ঘা হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশান যেমন হচ্ছে আপনার মুখে ঠোঁটের কষাতে বলেন মাড়িতে বলেন ছোপ ছোপ টাইপের ঘা হয়ে যায় কখনো পুরো চুলকানি টাইপের পুরো জিবে মুখের ভিতরে ঘা হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশান এবং ওতে খুব অসহ্য যন্ত্রণা করে পেশেন্ট খাবার খেতে পারে না জলটাও খেতে পারে না মুখে কথা বলতে গিয়েও তাদের একটা আসসিকর লাগে অবোধ মানে খুব খারাপ লাগে জিবে কথা বলতে গিয়ে যে আপনার জিবে যে আঘাত লাগে ও তো আঘাত পায় এতটাই ব্যথা করে সেই সব ক্ষেত্রে মুখের ফাঙ্গাস ইনফেকশনের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে কত্রিমা জল মাউথপেন মাউথ পেন ব্যবহার করার পরে কিভাবে কাজ করে আমাদের শরীরে মাউথ মাউথপেন ব্যবহার করার পরে ছত্রাক ছত্রাক জাতীয় যে ব্যাকটেরিয়া থাকে সেটাকে মেরে ফেলে কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে মাউথ মাউথপেন ব্যবহার করার পরে সাইড ইফেক্ট বলো তো সেরকম কিছু নর্মালি হয় না তবে কারো কারোর ক্ষেত্রে বম ভাব দেখা দিতে পারে বমি হতে পারে মুখের ভিতর জ্বলতে পারে জ্বালা করতে পারে আপনার তারপরে মুখের স্বাদ পরিবর্তন লাগতে পারে এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক মাউথ মাউথপেন ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথই সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোসারি মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করা অবশ্যই অবশ্যই ডাক্তারকে জানা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন তবুও ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করা অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করা অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ক্যান্ডিড মাউথ পেন বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা মেনে ব্যবহার করতে হবে ক্যান্ডিড মাউথ পেন ক্যান্ডিড মাউথ পেন জেলের ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ভর নির্ধারিত করা হয় তবে এর অ্যাডাল ডক্টররা নর্মালি দিনে দুবার থেকে তিনবার ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার ক্যাডিন মাউথ পেন জেলটা আগে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এই যে জেলটা মুখটা কেটে পরিমাণ মতো আঙুলের মাথায় নিয়ে মুখের ভিতরে যেখানে যেখানে ঘা হবে সেখানে আঙুল দিয়ে ঘুষে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং ঘুষে মুখের ভিতরে ঘষে দেওয়ার পরে আধ ঘন্টা চল্লিশ মিনিট মানে তিরিশ চল্লিশ মিনিট মতো কোনো খাবার কিংবা জল খাওয়ার পরামর্শ দেওয়া হয় না যে আধ ঘন্টা চল্লিশ মিনিট কোনো কিছু খাবে না জলটাও খাবে না আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার তুলি কুচি করে খাবার খেতে পারে এরকমই পরামর্শ দিয়ে থাকে ক্যান্ডির মাউথ পেন ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখেই ডোজ এবং ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে সেটা নিজের বুদ্ধিতে কখনই ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই করা দরকার ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত না এতে আপনার বিপদ ঘটতে পারে হেক্সিডিন মাউথওয়াস এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো হেক্সিডিন এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পো কম্পোজিশন রয়েছে ক্লোর হেক্সিডিন মাউথওয়াশ জিরো পয়েন্ট টু পার্সেন্ট এটা তৈরি করেছে আইসিপিএ হেলথ ল্যাবরেটরিস কোম্পানি তৈরি করেছে এটা আশি এম রয়েছে আশি এমএলের প্রাইস রয়েছে একাত্তর টাকা আশি পয়সা তো হেক্সিডিন মাউথওয়াশ কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানব হেক্সিডিন মাউথওয়াশ জিরো পয়েন্ট টু একটি অ্যান্টিসেপটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ জিংজিভাইটিস আলসার ওরাল ফাঙ্গাল ইনফেকশন যখন কোনো পেশেন্টের মুখে জিঞ্জি ভাইটিস হয় মানে হচ্ছে মাড়ি লাল হয়ে যায় মাড়ির ধার দিয়ে রক্ত বেরোয় দাঁতের ঘাও বলে দিক একদিক দিয়ে সেসব ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মাওতালসার মানে হচ্ছে যখন মাড়িতে মানে আমাদের গালের এই ভিতরে মাড়িতে ছোপ ছোপ টাইপের ঘা হয় সাদা সাদা অসহ্য যন্ত্রণা ঘা সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে হচ্ছে ফাঙ্গাল ফাঙ্গাস ইনফেকশান মানে হচ্ছে মুখের পুরো ভিতরে মাড়িতে বলেন জিভে বলেন এই কষার নিচে বলেন ফাঙ্গাস টাইপের চুলকানি চামড়া উঠা ওঠা টাইপের একটা এক ধরনের ঘা হয় সেসব ঘাঁয়ের ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশান করে থাকে হেক্সিডিন মাউথওয়াশ ডক্টররা জিংজিভাইটিস মাউথ আলসার এবং ফাঙ্গাস ইনফেকশান এসব রোগের ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে হেক্সিডিন মাউথওয়াশ ব্যবহার করার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে মুখের ভিতর জ্বালা করতে পারে মুখের স্বাদ পরিবর্তন দেখা দিতে পারে মুখের ভিতরে সাদা চামড়া উঠতে পারে এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক হেক্সিডিন মাউথওয়াশ ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হেক্সিডিন মাউথওয়াশ ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোজনে মেডিসিন অ্যালার্জি রিয়াকশন থাকে তো না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্টের সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত হেক্সিডিন মাউতাস বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা মেনে ব্যবহার করা উচিত হেক্সিডিন মাউতআ ব্যবহার করা ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে তার রোগ দেখে তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয় তবে এর অ্যাডালডো ডক্টররা আমি দেখাচ্ছি কীভাবে ব্যবহার করতে হয় এটা সিল কাটতে হবে এটা সিল কাটা নেই তো এটা হচ্ছে মুখিয়ে মুখিতে এম রয়েছে এই ভিতরের দিকে আপনি যদি তাকান তাহলে এখানে এম রয়েছে এম রয়েছে টেন এম এল রয়েছে ফিফটিন এম রয়েছে টোয়েন্টি এম রয়েছে তো সাধারণত নর্মাল রোজ ডক্টরার যে দশ এম নিচের দাগটা আছে তো দশ এম মেডিসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং পুরো ভর্তি করে আর দশ এম পানি দেওয়ার পরামর্শ দেওয়া হয় যে দশ এম মেডিসিন এবং দশ এম পানি দুটো মিশিয়ে মুখের ভিতরে রেখে এরকমভাবে কুলি কুচি করতে হয় এবং মুখের ভিতরে অন্তত দুই তিন মিনিট রাখার পরামর্শ দেওয়া হয় মুখে দিলে কিন্তু অনেক ধরবে মানে করে ধরে তো সেটা ধরেই ফেলে দিলে কিন্তু কাজ করবে না সেটা আপনাকে মুখে নিয়ে অন্তত তিন চার মিনিট রাখতে হবে রাখার পরে সেটা ফেলে দিতে হবে সেটা কুলিকুচি করার পরে ফেলার পরে আপনাকে অন্তত আধ ঘন্টা মতো পানি দিয়ে না ধুয়ে এবং কোনো কিছু খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয় আধ ঘন্টা পরে সেটা মুখে কুলিকুচি করে খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে তার রোগ দেখে নির্ধারিত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই ব্যবহার করা উচিত নয় ব্যবহার করলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে হেক্সিডিন মাউথওয়াশ এর ইউজেস ডোজ সাইড ইফেক্ট সাবধানত সমস্ত কিছুই তো হেক্সিডিন মাউতাস ব্যবহার করার আগে অবশ্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত নয় এতে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল যে হেক্সিডিন মাউথওয়াশ অ্যান্টিসেপটিক মেডিসিন এর কম্পোজিশন রয়েছে ক্লোরহেক্সিডাইন মাউথওয়াশ জিরো পয়েন্ট টু পারসেন্ট তো হেক্সিডিন মাউথওয়াশ এর ইউজেস ডোজ সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং